আল্লাহু আকবার সুবহানাল্লাহ দিয়া আরেকখানা হাদিস আসছে শাওয়াল মাস সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা বলেন যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালা ওয়া বানাবি ফি শাওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আমাকে বিয়ে করেছিলেন 6 বছর বয়সে শাওয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা সিদ্দিকার পরিণয় হলো 3 বছর পার হয়ে গেল বাপের বাড়িতে 9 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক শাওয়াল মাসে স্বামীর বাড়িতে গেলেন আল্লাহর নবীর বাড়িতে গেলেন বলে বানাবি ফি শাওয়ালা আর শাওয়াল মাসেই আমাকে বাসর রজনীতে আল্লাহর নবী নিলেন আল্লাহর নবীর সাথে বাসর হলো আরেক শাওয়ালে 3 বছর পরে ওয়া কুনতু আহাব্বুন নিসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী আমার এত ভালোবাসা পৃথিবীর বুকে কোন রমণী কুড়াতে পারেন নেই যতটুকু ভালোবাসা আমি কুড়িয়েছিলাম আয়েশা সিদ্দিকা হিসাবে এই হাদিস থেকে কয়েকটা জিনিস জানা গেল প্রথম জিনিস জানা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শাওয়াল মাসে বিয়ে হলো শাওয়াল মাসে বাসর হলো আর আমি ছিলাম নবীর প্রিয় পাত্রী আইয়ামের জাহেলিয়াতের তমাশাচ্ছন্ন যুগে মানুষের ধারণা ছিল শাওয়াল মাসে বিয়ে হলে স্বামী স্ত্রী বনিবনা হয় না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে যেমন আমাদের দেশে চৈত্র মাসে বিয়ে হয় না কার্তিক মাসে বিয়ে হয় না কার্তিক মাস হলো মরাকাতি আশ্বিন মাসের গার্শির দিনে বিয়ে হয় না এগুলি সব হিন্দুয়ানি আকীদা সংক্রান্তিতে বিয়ে হয় না অমুক তারিখে বিয়ে হয় না অমুক তারিখে যাত্রা নাস্তি যাত্রা শুভ যাত্রা নাস্তি শিয়ালের মুখ দেখলে যাত্রা ভঙ্গ হয়ে যায় শিয়াল যদি ডানে যদি থাকে তাহলে যাত্রা নাস্তি আর যদি বামে থাকে তাহলে ভালো আবার খনার বসনে বলছে বামে থেকে ডানে ভালো যদি ঘুরে ঘুরে চায় বাম দিকে ভালো আছে কিন্তু ডানেও ভালো হয় যদি শিয়াল যাওয়ার সময় ঘুরে ঘুরে চায় বামে থেকে ডানে ভালো যদি ঘুরে ঘুরে চায় যাওয়া থেকে ফিরা ভালো যদি ডাকে মায় এই সব খনার বসন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা শুভ কোনটা অশুভ কোনটা দিনক্ষণকে এইভাবে নির্ধারণ করা এটা জাহেলিয়াত জাহেলিয়াতের সেই প্রাগ জাহেলিয়াত সম্পর্কে 9 বছরের কন্যা আবু বকর সিদ্দিকের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ করে আয়েশা আটা শান্তে শান্তে আয়েশা ঘুমিয়ে যায় আয়েশা আটা শান্তে শান্তে আয়েশা ঘুমিয়ে যায় আটা শান্তে সে মা আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে যেতেন বাড়িরা বলছে বকরির বাচ্চা এসে আটা সব খেয়ে ফেলেছে মা জননী আয়েশা সিদ্দিকা উঠে রুটি বানাবে আটা নাই এত উদাসীনী মা আয়েশা সিদ্দিকা দুনিয়া সম্পর্কে এত উদাসীনী মা আয়েশা সিদ্দিকা সেই মা আয়েশা সিদ্দিকা জাহেলিয়াতের নিগূঢ় তথ্য জানেন সমস্ত জাহেলি সমাজের মুখে কঠিন প্রতিবাদ জানিয়ে বললেন হে জাহেলিয়াতের জাহেলরা শোনো শাওয়াল মাসে বিয়ে হলে সংসারে বরকত হয় না স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হয় আমি আয়েশা ঘোষণা দিচ্ছি আমার বিয়ে হয়েছে শাওয়াল মাসে আর আমার বাসর হয়েছে শাওয়াল মাসে আমার মধ্যে আর বিশ্ব নবীর মধ্যে যেই মহব্বত ছিল এই মহব্বত পৃথিবীর কেউ কোড়াতে পারে না তোমার জাহেলিয়াত বাতিল তোমাদের এই কথা বাতিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহীয়সী রমণী ছিলেন 9 বছর বয়সে আল্লাহর নবীর বাড়িতে গেলেন 18 বছর বয়সে বিধবা হলেন 18 বছরের বিধবা মা আয়েশা সিদ্দিকা 50 বছর দুনিয়াতে বেঁচে থাকলেন 68 বছর বয়সে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন বিধবা জিন্দেগী 50 বছর মদিনার মাটিতে তামাম বিশ্বের মানুষ সাহাবায়ে কেরামগণ আসতেন মাসলা জিজ্ঞেস করার জন্য মা আয়েশা সিদ্দিকা সমাধান দিয়ে দিতেন বাকিউল গারকাদে আব্দুল্লাহ বিন জুবায়ের ওরওয়া বিন জুবায়ের দুই ভাই মিলে খালামনির লাশকে কোলে করে আপন খালা খালার লাশ কোলে করে নিয়ে মাটিতে রেখে দিচ্ছেন আর বলছেন জগৎবাসীরা শুনে রাখো আজকে মদিনার এলেমের জাহাজকে মাটির তলে চাপা দিয়ে গেলাম
9 বছর বয়সে আমার এই খালা কোনোদিন আমার খালুর বাড়িতে পেট ভরে খাবার পায় নাই, কোনোদিন তার আহার্য ঠিকমতো জোটে নাই, এক ওয়াক্তে একটা শুকনো রুটি জুটেছে কিন্তু একটু ঝোল জোটে নাই, কত কাল না খেয়ে আমার খালা পার করেছে, কিন্তু আল্লাহর নবীর কাছ থেকে যেই অমূল্য সম্পদ আহরণ করেছিলেন সেই অমূল্য সম্পদ 50 বছর যাব তাম বিশ্ববাসীর কাছে প্রচার করে আজকে দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকার জায়গাটা ছিল এটাই যেখানে উমরে ফারুককে দাফন করা হয়েছে, ওটা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কবরের জন্য নির্ধারিত জায়গা। উমরে ফারুক মুসলিম জাহানের খলিফা বললেন মা আয়েশা সিদ্দিকাকে বললেন আমি তো আবু বকর সিদ্দিক এবং আল্লাহর নবীর পাশে শেষ দিনে ঘুমাতে চাই, তোমার জায়গাটা আমাকে দিবে কি? বলছে নিয়ে যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছেন আব্দুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার লাশটা খাটিয়ায় রেখে আয়েশা সিদ্দিকাকে আবার গিয়ে জিজ্ঞেস করবে তার মতের পরিবর্তন ঘটেছে কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আবার গিয়ে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন আমার বাপ বলেছিলেন দাফনের পূর্ব মুহূর্তে আবার জিজ্ঞেস করতে। মা আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন আর বললেন তোমার বাপ উমর ইবনুল খাত্তাবকে যে জায়গা দান করেছি, বলছে আমি আজকে খলিফা চক্ষু লজ্জায় হোক বা ক্ষমতার দাপটে হোক দিয়ে দিতে পারে, মরার পরে যখন লাশ নিথর নিস্তব্ধ হবে তখন লাশ রেখে আবার জিজ্ঞেস করো। আয়েশা সিদ্দিকা বললেন উমর ইবনুল খাত্তাব আদল ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন দুনিয়াতে বেঁচে থাকতে, মরার পরেও আদর্শ দেখায় বিদায় হয়ে গেলেন, মরা লাশ উমরের খাটিয়ার উপরে আছে আবার জিজ্ঞেস করে ওই জায়গায় দাফন হবে কিনা। জি হ্যাঁ, তোমার বাপকে আমি জায়গা দান করে দিয়েছি, ওই জায়গায় তোমার বাপকে দাফন করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পরিবার আজকে আমাদের দরকার, আজকে ওরকম স্ত্রী আমাদের দরকার, আজকে ওরকম মেয়ে দরকার, আজকে ওরকম কন্যা সন্তান দরকার যাদের খাবারের কোনো চাহিদা কম থাকবে, যাদের পোশাকের চাহিদা কম থাকবে, যাদের জীবন হবে ক্ষণস্থায়ী জীবন, যারা ইসলাম এবং ইসলামী শরীয়তের নিগুড় তথ্য নিয়ে যাদের সময় পার হয়ে যাবে। ওই পেটুক মহিলা আপনার বাড়িতে ঢুকেছে যেই পেটুক মহিলা আপনার সাথে খাবার নিয়ে ঝগড়া করে, ওই পেটুক মহিলা আপনার বাড়িতে ঢুকেছে ওই বিলাসী মহিলা আপনার বাড়ি ঢুকেছে যে কাপড় নিয়ে গোলমাল করে, 39টা শাড়ি একজন স্কুল টিচার আমাকে দেখালেন ঈদের দিনে, দুঃখ করে বলছেন যে আজকে 39টা শাড়ি আমার ঘরে বিদ্যমান, তারপরে ঈদের দিন আমার স্ত্রী শাড়ি দিলাম না কেন তাই ঝগড়া করছে। সুবহানাল্লাহ, ছেলেকে ডেকে বলছে রামক চাবি করে আলমারি, আলমারির চাবি থেকে একটা একটা করে বেচারা শাড়ি বাইর করে গুনে গুনে আমারে দেখালেন, 39টা শাড়ি তার 3-4টা আলমারিতে বুঝাই করা, তারপরে এই ঈদে আবার দেওয়া হয়নি কেন তাই নিয়ে লড়াই, পরে ঈদের দিনের ঈদের আনন্দটাই মাটি করে দিয়েছে ওই মহিলা। আমার মা বোনদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শাওয়াল মাস কোনো অশুভ শুভ মাস নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জলদ গম্ভীর স্বরে যে ঘোষণা দিয়ে গেলেন তা হলো জাহেলিয়াতকে তোমরা বন্ধ করে দাও, জাহেলিয়াতকে মূলোৎপাটন করো। জাওয়াজেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বানাবি ফি শাওয়াল, আরো বলে দিলেন হে রমণীরা শোনো তোমরা তোমাদের স্বামীর কাছে মহব্বত কুরাও, স্বামী স্ত্রীর মহব্বত যেই সংসারে আছে সেই সংসারে কিয়ামত পর্যন্ত বরকত হবে, যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত নাই সেই সংসারে কোনোদিন বরকত হতে পারে না।